ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বইতে শুরু করেছে প্রতিযোগিতার হাওয়া। ডিসিসি উত্তরে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারা বেগম কবরী মেয়র পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন। আর ঢাকার দক্ষিণে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন এবং স্বতন্ত্র প্রার্থী হাজি সেলিম। এখন পর্যন্ত দুই সিটিতে 33 জন মেয়র প্রার্থী মনোনয়ন কিনেছেন। কাউন্সিলর আর সংরক্ষিত পদের জন্য প্রায় 1400 মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সাঈদ খোকন পিতার মতো তিনিও মেয়র হতে চান। বিভক্ত ঢাকা সিটির দক্ষিণ অংশের মেয়র পদের জন্য তাই মনোনয়নপত্র কিনলেন তিনি। তাকে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিছুক্ষণ পরেই দক্ষিণ সিটির জন্য মনোনয়নপত্র কেনেন আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিম, যদিও দল তাকে সমর্থন দেয়নি। আমার বাবা তাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আমি তাদের দোয়া চাই, ভালোবাসা চাই, ইনশাল্লাহ আমি তাদের জন্য আমার এই জীবন উৎসর্গ করব। এই নির্বাচনের মধ্যে তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে বিএনপি আসুক, বিএনপি না আসলে একটা প্রশ্নবিদ্ধ থাকে। মনোনয়নপত্র কিনতে এসে পাল্টাপাল্টি অভিযোগও করেন দক্ষিণের এই দুই প্রার্থী। সময়সীমার আগে যদি কেউ প্রচারণা করে কিংবা অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি সন্ত্রাসের সৃষ্টি করে, একজন প্রার্থী হিসেবে অভিযোগ দাখিল করার অধিকার আমার রয়েছে। সেই অধিকারের পরিপ্রেক্ষিতে আমি লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আমি এমপি, এখন আমি যদি রাস্তা দাঁড়ালেই যদি 100-200 লোক হয়ে যায়, আমার তো করণীয় কিছু নাই। এখন মানুষ আমাকে সালাম দেয়, আমিও সালাম দেব, হাতে মুসাফা করবো। আমি যেহেতু মুসলমান, তা আমাকে তো সালাম দেওয়া তো নিতে হবে। আচরণ বিধিতে লেখা আছে যে সালাম দিয়েন না। রিটার্নিং অফিসার বললেন, নিয়ম ভাঙলে শাস্তি পেতে হবে সে যেই হোক। যারা আমাদের কাছে কোনো আবেদন করবে, অভিযোগ করবে, আমরা কিন্তু প্রত্যেককে বললাম যে আপনারা কিন্তু অভিযোগের সঙ্গে প্রমাণ সামগ্রী কোনো কিছু দিবেন। উত্তর সিটিতে মেয়র পদে লড়বেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নাগরিক ঐক্যের নেতাকর্মীরা। ওনার সংগঠন নাগরিক ঐক্য, ওনার সমর্থক হাজারো সমর্থক আছে, তারা তার কাজ করবে। যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, সরকার যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে আমরা বিজয় অর্জন করব, বিজয় অবিশ্বম্ভাবে। উত্তরে মেয়র পদের জন্য আরো মনোনয়নপত্র নিয়েছেন এখলাসউদ্দিন মোল্লা, আর ব্যক্তিগত সহকারীর মাধ্যমে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়িকা সারা বেগম কবরী। তাদের কাউকেই সমর্থন দেয়নি আওয়ামী লীগ। না, উনি দলের পক্ষ থেকে দিলেও নির্বাচন করবে, না দিলেও করবে। ম্যাডামের এরকম একটা জনপ্রিয়তা আছে, উনি ইনশাল্লাহ বিপুল ভোটে পাশ করবে, এটা আমাদের আত্মবিশ্বাস। জি এম মুসাফিজুল আলম, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। চট্টগ্রামে মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সাত্তার। বন্দরনগরীতে এই প্রথম মেয়র পদের জন্য কোনো বিএনপি নেতা মনোনয়নপত্র নিলেন। তিনি বলেন, নির্বাচনের ভালো পরিবেশ নেই, তারপরও দলের বাইরে কাউকে যাতে মনোনয়ন না দেয়া হয় সেজন্যই তিনি প্রার্থী হতে চান। তার আহ্বান, ত্যাগী নেতা ছাড়া কাউকে দলের মনোনয়ন না দেওয়া। আব্দুস সাত্তার চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। আনুষ্ঠানিকভাবে না হলেও নানাভাবে চট্টগ্রাম সিটি নির্বাচনে মাঠে আছে বিএনপি। এরই মধ্যে কাউন্সিলর হিসেবে লড়তে মনোনয়নপত্র নিয়েছেন দলটির তৃণমূলের অনেক নেতা। শান্তিপূর্ণ পরিবেশে মাঠে থাকতে তাদের চাওয়া সমান সুযোগ। বিএনপি নেতাদের অভিযোগ, গ্রেফতার আর মামলা আতঙ্কে অনেক নেতাকর্মী প্রকাশ্যে আসতে পারছেন না। বন্দরনগরীর রাজনীতিও এখন সিটি কর্পোরেশন নির্বাচন মুখী। তাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেমন জোরে সোরে সক্রিয়, তেমনি নানাভাবে মাঠে ফিরতে চাইছে বিএনপিও। এরই মধ্যে কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন দলটির তৃণমূলের অনেক নেতাকর্মী। দলের ভেতরের পরিবেশটা এভাবে নির্বাচন মুখী হলেও শঙ্কা কাটছে না নেতাদের। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের দাবি, সবার জন্য সমান মাঠ তৈরির কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা সরকার বলছে, সেটা শুধুমাত্র আওয়ামী লীগের জন্য বলছে, কিন্তু বিএনপির জন্য সেটা হচ্ছে না। এটাই হচ্ছে দুঃখজনক। কাজে যখনই একটা নির্বাচনের সুষ্ঠুতা আসবে, নির্বাচনের পরিবেশ সরকার সৃষ্টি করতে পারবে, এবং সেক্ষেত্রে বড় দরকার সরকারের বিএনপিকে কনফিডেন্স লেভেলে আনা, এবং যেটা সরকার কমপ্লিটলি ব্যর্থ হচ্ছে। নগর বিএনপির নেতাদের মধ্যে বেশ কয়েকজন কারাগারে,
আবার যারা বাইরে আছেন তারাও আসছেন না মাঠে। এমন অবস্থায় যারা ভোটে দাঁড়াতে চাইছেন তাদের হয়রানির চেষ্টার অভিযোগও তোলেন এই নেতা। মামলাগুলোর জামিনও হচ্ছে না, আগাম জামিন বন্ধ করেছে। কাজে সরকার একদিকে বলছে যে নির্বাচনে আসেন, আরেকদিকে জামিন বন্ধ রেখেছে, এবং আমাদের ম্যাক্সিমাম ছেলে আজকে জেলে রয়েছে, মামলা হামলার মধ্যে রয়েছে। গত নির্বাচনে মেয়রের পাশাপাশি বিএনপি জামায়াত জোটের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন 18 জন। এর মধ্যে সাম্প্রতিক নাশকতার নানা মামলায় আসামি হয়েছেন 6 জন। একটা নির্বাচনের কথা এসেছে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। ঢাকা আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের নামে আরেকটি ষড়যন্ত্র করছে সরকার, একথা মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। স্বাধীনতা দিবস উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি একথা বলেন। 8ই জানুয়ারি নির্বাচন 2014 সাল, সেই নির্বাচনে গণসংযুক্ততা ছিল না, সেই নির্বাচন প্রস্তাবিত ভোটার জোটাকে পরিমণ্ডলে স্বীকৃত নয়, এবং তখন এইভাবে বলা হয়েছিল এটা একটা ধারাবাহিকতা নির্বাচন, এটা সাংবিধানিক অনিবার্যতা রক্ষা করার জন্য নির্বাচন। রাজধানীর যাত্রাবাড়িতে এক সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী রওশনারা এবং তার গৃহপরিচারিকার মেয়ে খুন হয়েছেন। পুলিশ জানায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুসের স্ত্রী উত্তর যাত্রাবাড়ির কলাপট্টি এলাকার একটি বাসায় একা থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় তার গৃহপরিচারিকা লাকি ঘরে এসে দেখেন তার মেয়ে কল্পনা এবং রওশনারার গলা কাটা মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। সাবেক ওই পুলিশ কর্মকর্তা কবছর আগে মারা গেছেন আর তাদের সন্তানরা দেশের বাইরে থাকেন। দর্শকের জোড়া খুনের বিষয়ে আরো বিস্তারিত জানতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ নিজাম। রাশেদ, হত্যার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে আপনারা কি জানতে পেরেছেন? পুলিশ কি কিছু বলেছে আপনাদেরকে? রাশেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক, আপনারা দেখছেন উত্তর যাত্রাবাড়ি এলাকা থেকে সরাসরি দেখানো হচ্ছে জোড়া খুনের যে ঘটনাস্থল, সেখান থেকে রাশেদ নিজাম রিপোর্টার, তিনি সেখানে আছেন এবং আমরা অপেক্ষা করছি যে তিনি আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা। তিনি হয়তো আমাদেরকে খুনের প্রাথমিক কারণ সম্পর্কে কিছু জানাতে পারবেন যদি পুলিশ ইতোমধ্যেই তাদেরকে কিছু জানিয়ে থাকে। রাশেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থল থেকে দেখানো হচ্ছে এখন জোড়া খুনের একটি ঘটনা ঘটেছে, যেমনটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুসের স্ত্রী এবং তার গৃহপরিচারিকার মেয়ে খুন হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন লাশের ছবি এবং আমাদের রিপোর্টার রাশেদ নিজামও সেখানে আছেন, হয়তো তিনি আমাদের শুনতে পাচ্ছেন না এখন। হ্যালো, হ্যালো, দর্শক, আপনারা দেখছেন যে লাশ দুটি এখন সেখান থেকে ঘটনাস্থল থেকে হয়তো সরিয়ে নেওয়া হচ্ছে এবং বের করা হচ্ছে। রাশেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? বাড়িটির কথা বলছিলাম যে বাড়িটি আসলে খুন হয়েছে, সেটি একটি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়ি। তার নাম হলো মরহুম আব্দুল কুদ্দুস, তিনি 1996 সালে মারা গিয়েছেন এবং তার স্ত্রী একাই থাকতেন এই বাসাটিতে, রওশনারা, যিনি খুন হয়েছেন আজকে, এবং সে রওশনারার সাথে যে কাজের মেয়ে তাকে দেখাশোনা করতেন, যে কল্পনা, এই যে কল্পনার মেয়ে লাকি, আসলে দুইজন এখানে খুন হয়েছেন, লাকি এবং রওশনারা, তারা এখানে অনেকদিন ধরেই আসলে কাজ করতেন এই কাজের মেয়ে এই বাসায়। তাদের এই পুলিশ এখানে ভিতরে ছিল এবং সিআইডি কর্মকর্তারা ভিতরে ছিলেন, ভিতরে সিআইডি কর্মকর্তা কিছুক্ষণ আগে বের হয়েছেন, ক্রাইম সিনের যে আলামত এবং সবকিছু পরীক্ষা করে এখন মৃতদেহগুলো বের করা হচ্ছে। দেখতে পাচ্ছেন
থেকে সেই মৃতদেহগুলোর ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আসলে যদি আমাদের ছবি দেখায় না ব্যাগের মধ্যে নিয়ে আসা হচ্ছে, সে কারণে আমরা আসলে দেখাচ্ছি। এখানে পুলিশের যে কর্মকর্তারা আছেন তারা প্রাথমিকভাবে আমাদের বলেছেন যে ডাকাতি ব্যাপারটি তারা ধারণা করছেন, যে ডাকাতি হতে পারে এই ব্যাপারটি তারা ধারণা করছেন। এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক বক্তব্য একটি সিআইডির কাছ থেকে পেয়েছি, পুলিশের এখানকার যিনি উপকমিশনার আছেন তিনি মিডিয়ার সাথে কথা বলেন, এখন আমরা পরিষ্কারভাবে জানতে পারবো আসলে তারা গেছেন এবং কি ধারণা করছেন। আমরা পুলিশের সাথে কথা বলছি, সেখানে কথা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছে মৃতদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছে, আমরা এখানকার পুলিশের যে উপকমিশনার তার সাথে কথা বলার চেষ্টা করছি, তিনি এখানেই আছেন, পুলিশের উপকমিশনার সাথে কথা বলার চেষ্টা করছি আমরা। আমি সবাইকে দিব, আমি ভাই সবাইকে একসাথে দিচ্ছি, দর্শক আপনারা দেখছিলেন উত্তর যাত্রাবাড়ি এলাকা থেকে রাশেদ নিজাম আমাদের সেখানকার জোড়া খুনের সর্বশেষ খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলেন, এবং যা আমরা জানতে পারলাম একজন সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী ওই বাড়িতে একা থাকতেন যার নাম রওশনারা, তিনি এবং তার গৃহপরিচারিকার মেয়ে যার নাম লাকি দুজন খুন হয়েছেন, এবং খুনের কারণ হিসেবে প্রাথমিকভাবে এখন পর্যন্ত ডাকাতির কথা বলেছেন পুলিশ। এবং রাশেদ নিজাম চেষ্টা করছিলেন পুলিশের উপকমিশনারের সঙ্গে কথা বলতে, এবং তার সাথে আবারও যোগাযোগ হলে আমরা আপনাদের হয়তো আরো জানাতে পারবো ঘটনার বিস্তারিত। চলে যাচ্ছি পরবর্তী খবরে। টানা অবরোধের মধ্যে এবার আর হরতাল নয় বরং বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট। বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলুর সই করা বিবৃতিতে জানানো হয় সালাউদ্দিন আহমেদ সহ সারা দেশে দলের গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেয়া, হত্যা আর গণগ্রেফতার বন্ধের দাবিতে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। টানা অবরোধের মধ্যে এই প্রথম সরকারি ছুটির দিন ছাড়া হরতাল কর্মসূচি ডাকা থেকে বিরত থাকলো দলটি। তাদের ডাকে সবশেষ 72 ঘন্টার হরতাল শেষ হচ্ছে বুধবার ভোর 6টায়। আগামী 26 মার্চ 20-দলীয় জোট যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে, আবারও এই অভিযোগ করলেন তার স্ত্রী হাসিনা আহমেদ। বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্টের একটি প্রতিনিধি দল সমবেদনা জানাতে গেলে হাসিনা আহমেদ এই অভিযোগ করেন। বিকেলে পুলককান্তি বড়ুয়ার নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল হাসিনা আহমেদের বাসায় যায়। প্রতিনিধি দলের সদস্যরা চলমান সংকটময় মুহূর্তে সালাউদ্দিন আহমেদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তারা সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা চান। লিবিয়ায় জঙ্গিদের হাতে বন্দী জামালপুরের হেলালুদ্দিন তার পরিবারের সাথে কথা বলেছেন। অপহরণের 18 দিন পর সকাল 10:30 দিকে স্ত্রী আলিয়া বেগমের সাথে ফোনে কথা বলেন হেলালুদ্দিন। জানান তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে, দিনে মাত্র একবার খাবার দেয়া হয়, তবে শিগগিরই তাকে ছেড়ে দেয়া হতে পারে বলেও পরিবারকে জানান হেলাল। সংসারের সচ্ছলতা ফেরাতে 2009 সালে লিবিয়া পাড়ি জমান জামালপুরের দক্ষিণ গজারিয়া গ্রামের হেলালুদ্দিন, কাজ নেন একটি তেল কোম্পানিতে। সেখান থেকে তাকে অপহরণ করে জঙ্গিরা। তবে এই জঙ্গিরা আইএস সদস্য কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এরপর থেকেই উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন গুনছেন হেলালের স্বজনরা। হেলালের মা আর স্ত্রীর একটাই চাওয়া, সুস্থ অবস্থায় যেন বাড়ি ফিরে আসেন হেলাল। আমি হেলানা বাপ সেও বেল নাই উনো কলমো বেলা সেও বেল ঘর মাদা, তো আমি জঙ্গলি হাতে ধরা হয়ে আছি, জঙ্গলিটা ছাইরে দিব না দিব এটা নিজ করে নাইখে, এটা কেম বিবাদ এই আসছি